এখন আমি একটা চিলগুড্ডি বানাবো, তার জন্য তো বাঁশ নিছি, বাঁশটা চাইছে বেটি বানাবো। আমার ছেলের জন্য আর কি গুড্ডিটা বানিয়েছি, চিলগুড্ডি আমরা গুড্ডি করে আর কি গ্রাম ভাষায়, মানে এই বাঁশটা ভালো করে চাইছে বেটি ওঠামু, বেটি উঠিয়ে তারপরে গুড়িটা বানাবো। আপনারা সাথে থাকবেন, দেখবেন যে কীভাবে গুড্ডিটা বানাই। এখন এটা সমানভাবে বাঘ দিয়ে দেবো, মধ্যে বাঘ আছে কিনা। বাঘ দেখতে হবে যে বাঘ ঠিক আছে কিনা। তারপরে খাড়া হলাম আমি। মাপ দেন দেখেন, হয়ে আইসে প্রায়।
দেখেন খুব সুন্দর হইতাছে চিলা, এটা কি বলে চিলা, চিলা না ভাই কি বলে, এটা চিল ঘুরে না চিলের মতো হইতেছে। নতুন স্টাইলের কাগজ কয়েল রাখুন দেখি কে লাগাম। না কয়েল রাখুন দিয়ে হ্যাঁ ভালো হয় তার লুট করেন না হ্যাঁ ওঠে উড়ে না বাতাস কম একেবারে জোক মাক দিমু, জোক মাক দিয়ে তারপরে পুড়িয়ে দিমু। আর জোক মাক দেওয়ার নিয়মটা যেভাবে দেই দেখেন সবাই তো সিল করে টেকনিক বুঝে না, জোকমাক বুঝে দাও। এই যে জোকমাক বুঝে দিবেন সি, প্রথমে গিরো দেন আন দিব না কি করব দেখলে বুঝবো। এই যে দুই মাথায় মাপ দিয়ে
Hey!